আলী হুসাইন সাইফি সাহেব একটা মেসেজ দিয়েছিলেন আপনাদেরকে কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈল ওই যে মেরাজে যাওয়ার দাওয়াতটা যে আল্লাহ দিয়েছেন আমি এটা এখানে একটু অ্যাড করতে চাই বন্ধু এই জন্য মূসা নবী আল্লাহর কাছে নিজে স্বেচ্ছায় দাওয়াত চাইলেন মূসা বলে রব্বি আরিনি আল্লাহ বলে লাম তারানি মূসা আল্লাহর কাছে দাওয়াত চায় আল্লাহ তাকে নাকচ করে দিয়েছেন প্রত্যাখ্যান করে দিয়েছেন আর আপনারা আমার নবী এমন একজন নবী কোরআন শরীফের 15 পারা খুলে দেখবেন প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা প্রথম নাম্বার আয়াত সূরা বনী ইসরাঈল সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম আপনারা তো 100% সুস্থ মানুষ হয়ে গেছেন মুসলিমরা সব সুস্থ হয়ে গেছে না আপনারা সবাই এখন আমার কাছে মনে হয় পরিপূর্ণ মানুষ ইউ আর ভেরি স্ট্রং আলহামদুলিল্লাহ বলেন আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ কষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল বলো কষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল বুঝেননি কিছু হ্যাঁ উই হ্যাভ নট সিন আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আল্লাহকে কিন্তু দেখছি না বিশ্বাস করেছিলাম আজও করছি ভবিষ্যতেও ট্রেনিংটা কে দিয়েছেন রাসূল রাসূল আল্লাহরে কেউ দেখছে না আমরা কেউ দেখছি এখানে নবীরে তো দেখছি না আল্লাহ তো থাক দূরে আল্লাহ নূরের তাজাল্লিতে ফুরিয়া সব ছাই হয়ে যাইব ঠিক না বন্দরে আমার তাহলে বোঝা গেল কি নবীজির মুজেজা সব পুরো ব্যতিক্রম সুবহানাল্লাহ কন্না আলোচনাটা কি শেষ করে দিব নাকি আরো সামনে নিব নিতে চান আপনারা আলহামদুলিল্লাহ আমি তো ভাবছি আপনারা নিয়ে আবার রাগ টাক হয়ে যান রাগ হবেন না তো মজার খবর আশিক রাসূল যারা নবীর প্রেমিক যারা তাদের জন্য এত বেশি সুইট মেসেজ যেটা কল্পনাও করা আজকে জানেন শুধু আপনাদের জন্য একটা ছেলে আপনাদের এলাকার একেবারে গরিব ছেলেটার নাম হলো জোহর আলী জোহর আলী তার নাম কি জোহর আলী তে থাকে মালয়েশিয়া আমার এই চাচা মেম্বার সাহেবকে নিয়েতেই গেছে আমার দাওয়াত দেওয়ার জন্য আপনার তে এই একটা সপ্তাহে আমারে ফাগল করে ফেলাইছে আজকেও যে কত ফোন আমি কিতাব নিয়ে বৈশাখ দিই তার দালায় পড়তেই পারি না হুজুর আমাদের এলাকায় আপনার অনেক ভক্ত আছে আপনাকে অনেক ভালোবাসে হুজুর নবীর প্রেম নিয়ে বিভিন্ন তথ্য আপনি দিবেন তো ভাবছি আজকে তত্ত্ব ভুল আলোচনা করব আপনাদের ইমান আরো যেন মজবুত করতে পারেন কারণ ইমানটা যদি আপনার টেকসই হয় তাহলে আপনার অল্প আমল দিয়েও জান্নাতে যেতে পারবেন আর ইমান যদি মজবুত না হয় নবী হলো ইমান নবীর পরিবার হলো ইমান নবী এবং নবীর আহলে বাইতকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ এই ফরজে যদি বিন্দু পরিমাণ ঘাটতি হয় তাহলে কিন্তু আপনি আমি 100% ইমানদার হতে পারবো এই জন্য নবী সম্পর্কে আপনার একবারে সূক্ষ্ম চিন্তাধারা থাকতে হবে বন্ধুরে আমার আমার দিকে তাকান মজা লাগে না খবরটা যেই কুফি একটা ফোঁটা পানি নাই 1400 সাহাবি মিলে সবটা শুকায়া ফেললো নবীজি খবর পেতে দেরি কুলি করে পানি মোবারক নিক্ষেপ করতে দেরি কূপের মধ্যে পানি আসতে দেরি হলো না 1400 সাহাবি ইচ্ছে মতো তারা 20 দিন পর্যন্ত খরচ করেছে আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ বন্ধু শুধু তাই নয় যুবক তোমরা তো আলেমদের সামনে বসতে চাও না নবীর প্রেমিকদের কথা শুনতে চাও না তোমরা শুধু ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব নিয়ে থাকো যুবক সাহাবাই কেরাম নবীজি যখন থুত মোবারক নিক্ষেপ করতো কি করতো নবীজি যখন থুত মোবারক নিক্ষেপ করতো সাহাবাই কেরাম হাদিস শরীফের মধ্যে এসেছে এমনি হাত পেতে বন্ধু ক্যাচ নিয়ে নিত নেওয়ার পরে বন্ধু সঙ্গে সঙ্গে তারা তাদের স্কিন এবং তাদের স্কিন তাদের চেহারার মধ্যে পেজের মধ্যে তারা মেসেজ করে দিত আর বন্ধু মেসেজ করতে যত বেশি মেসেজ করতো নবীজির থুত মোবারক তত বেশি তাদের চেহারাটা গ্লেজি নুরানি হয়ে যেত জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে আপনাদের সবাইকে বলছি শুনেন বন্ধু
আমি আপনাদেরকে মজার আর তথ্য দিব। খন্দকের যুদ্ধের খবর তো আপনারা সবাই শুনেছেন, একটা যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধের দিন পরিখা খনন করেছিলেন বন্ধু, সংখ্যা ছিল সাহাবায়ে কেরামের বন্ধু মুহাজির আনসারদের কম পক্ষে সংখ্যা ছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে 1000। কত কম করেছিল? 1000। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খবর পাঠালেন, আপনি যান প্রাণের নবীজির কাছে, যান আমার কাছে একটু আটা আছে। কি আছে? আটার পরিমাণটা হলো 350। কত সের? 350 আটা। ছোট্ট একটা ছাগলের বাচ্চা, আমার দিকে তাকান বন্ধু, বড় মজার খবর। 350 আটা এবং ছোট্ট একটা ছাগলের বাচ্চা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, নবীজির কাছে চলে যান। নবীজির কাছে গিয়ে বলবেন, নবী গো, আপনি কিছু সাহাবী নিয়ে আমাদের বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা হয়েছে, নবী গো আপনি আমার বাড়ি চলেন। নবীজিকে দাওয়াত দিলেন বন্ধু। নবীজি কি কথাটা বোঝে নাই? কথা কন না কেন? নবীজি বলছে কিনা বন্ধু, নবীজির কাছে দাওয়াত আসতে দেরি রে। ও বন্ধু, নবীজি সকল মুহাজির আনসারদেরকে ডাক দিলেন, তোমরা সবাই চলো রে জাবের বাড়িতে। জাবের সবাইকে খাওয়ার দাওয়াত দিয়েছে, আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিছু সংখ্যক কয়েকজন নিয়ে আসেন গো নবী। এবার জাবের প্রেজেন্টলি উপস্থিত থাকা অবস্থায় নবীজি সকল মুহাজির সকল আনসারদেরকে ডেকে ডেকে বললেন, সবাই চলো রে জাবের দাওয়াত দিয়েছে। এবার জাবের দৌড়ে চলে গেলেন, যাইয়া বললেন, বিবি বিবি রে, আমি তো কয়েকজনের কথা বললাম, নবীজি সকলকে দাওয়াত দিয়েছে, এখন কি করব? কয়ে আপনি কি নবীজির কাছে কয়েকজনের কথা বলেছেন? কয়ে হ্যাঁ বলেছি। কয়ে আপনি কোনো টেনশন করবেন না, যেহেতু নবীজির কাছে কয়েকজনের কথা বলেছেন, নবীজি স্পষ্ট শুনতে পেয়েছে, এখানে আপনার কোনো টেনশনের কারণ নেই। নবীজি ডাক দিয়ে বললেন, জাবের জাবের রে তুমি শোনো, তোমার বিবি যে আটার খামিরটা তৈরি করেছে, এটা ঢাকনা তোমরা সরাইও না, তোমার বিবি যেই চুলার মধ্যে যেই ছাগলের বাচ্চাটা জবাই করে যেই গোস্তটা চুলায় বসাইছে, ওই চুলার থেকে তুমি এই চুলা থেকে এই গোস্তটা নামাইও না, ঢাকনাটাও সরাইও না, আমি নবী তোমার বাড়ি আসতেছি। বন্ধুরি আবার আমার নবীজি বন্ধু চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই আটার খামিরটা যখন জাবেরের সামনে, জাবেরকে বললেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার খামিরটা নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজির সামনে নিয়ে আসতে দেরি রে, নবীজি একটু থুতু মোবারক নিক্ষেপ করে বললেন, এবার রুটি বানাইতে থাকো। নবীজি ওই যে গোস্তের পাতিল বন্ধু, এটার ঢাকনাটা একটু আর করে এটার মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন, এবার বললেন তোমরা ঢাকনা সরাইও না, রান্না করতে থাকো। বন্ধুরি আমার এক এক করে বন্ধু 1000 মুহাজির আনসারকে ডেকে ডেকে নিয়ে আসলেন, সবাইকে সিরিয়াল মেনটেন করে বন্ধু বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে একজন একজন করে নবীজি বন্ধু নবীজির পবিত্র হাত মোবারকে একজন 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 করে বন্ধু 1000 মুহাজির রামচারকে খাওয়ালেন। খাওয়ানোর পরে চাইয়া দেখলেন যেমন গোস্তির পাতিল তেমন রয়েছে। ও বন্ধু, যেমনটি ছিল আটার খামির, ওই আটার খামিরটাও বন্ধু তেমনটি রয়ে গেছে। মনে হয়েছে যেন এখান থেকে কোনো মানুষ কোনো খাবার ভক্ষণ করেনি। ওই নবীর উম্মত, আফসোস লাগে রে, আজকে আমরা সকাল তো সন্ধ্যা হয়ে গেছি পথভ্রষ্ট। কথা বলেন না কেন? আমাদের ঘরের মধ্যে কোনো বরকত নেই, আমাদের খাবারের মধ্যে কোনো স্বাদ নেই, কারণ আমার নবীজি যে ট্রেনিং দিয়েছে সেই ট্রেনিং তো আমরা পালন করি না। আমার দিকে তাকান নবীজির আদর্শ বন্ধু, বর্তমান যুগের মানুষ বেশি সুস্থ না অসুস্থ? কথা বলেন, আমার দিকে তাকান, এই যুগে বর্তমানে আমাদের এই এই জামানায় যে এই দেশটাকে ইরান বলা হয়, কোন দেশ বলা হয়? ইরান। তৎকালীন সময়ে এই দেশের নাম ছিল বন্ধু পারস্য। কথা বুঝে নেন আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। এখন আমরা বর্তমানে যে এই দেশটাকে ইরান হিসাবে চিনি, ওই দেশটার নাম একটা সময় ছিল পারস্য।
বন্ধুরে আমার আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে আরব কান্ট্রি থেকে বন্ধু আসমানি সকল বিমার আমার চলে গেল, মারামারি বন্ধ হয়ে গেল, কাটাকাটি বন্ধ হয়ে গেল, জীবিত কন্যা সন্তান হলে অভিশাপ মনে করে বন্ধু মাটির নিচে পোতে ফেলতো, দাহিয়াতুল কলবি এক এক করণ সত্তরটা জিন্দা নিজের কন্যা সন্তানকে কবর দিয়ে দিল, মারামারি হানাহানি কাটাকাটি রুগবিধি আরব কান্ট্রি থেকে বন্ধু বিদায় হয়ে গেল। ওই পারস্যের বাদশা চিন্তা করলেন যে এই দেশের মধ্যে কি এমন আসলো, সব ধরনের প্রতিকূল অবস্থা দূর হয়ে তাদের সব অবস্থা অনুকূলে চলে আসলো। ওই পারস্য থেকে বন্ধু বর্তমানে ইরান একজন চিকিৎসক পাঠালেন বন্ধু আরবের পার্শ্ববর্তী দেশ। আঠার পরে বন্ধু 2 বছর তিনি বিচরণ করলেন এই দেশের মধ্যে। কয় বছর কথা বলেন আমার দিকে তাকান। আপনাদের এখানে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ উপদেশ আমার নবীজি দিয়েছেন, আমিনা জবানটা আমার বন্ধু। এবার কি করলেন, 2 বছর পর্যন্ত তারা ঘোরাঘুরি করলো, 2 বছর ঘোরাঘুরির পরে এবার দেখতে পাইলেন বন্ধু এই দেশের মধ্যে একটা মানুষ অসুস্থ নেই, তিনি কাকে সুস্থ করবেন। 2 বছর পরে বন্ধু তিনি পাগল হয়ে গেলেন, কি এমন মন্ত্র রে দেশের মধ্যে পড়েছে, একটা মানুষ অসুস্থ হলো না দীর্ঘ 2 বছর। আমি পার করে দিলাম 360 বা 365 দিনে 1 বছর, ঠিক কিনা বলেন? 300 কত, 600, সাইডে সাইডে কত, 720 দিন অথবা 730 দিন, 2 বছর কয় বছর, 720 অথবা 730 দিন, 2টা বছর এই দেশের মধ্যে বিচরণ করলাম, একটা অসুস্থ মানুষ পেলাম না, সোজা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে, দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো। ও বন্ধু তিনি বলতে চাইলেন, নবী আপনার দেশে কি গো, আপনার দেশে 2টা বছর আমি বিচরণ করলাম, একটা মানুষও আমি অসুস্থ পেলাম না, এই যে সুস্থ থাকার মানিটা কি? আমার নবী বলেছেন আমার দেশের মানুষ সুস্থ থাকার মানি হলো তারা যখন অতিরিক্ত যতক্ষণ পর্যন্ত পেটে বেশি খিদা না লাগবে তারা খাবার খাবে না, মনে রাখবেন কিন্তু, আবার যখন তারা খাবার নিয়ে বসবে কি নিয়ে বসবে, যখন তারা খাবার নিয়ে বসবে পেটটা ভরার আগেই তারা খাবার ছেড়ে উঠে যাবে, এই জন্য আমার দেশের মানুষ অসুস্থ হয় না। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ, হুজুর ব্যাখ্যা করে দেন, বুঝতে পারিনি গো বন্ধু বোঝার কারণ মানিটা হলো কি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের পেটটাকে 3 ভাগ করবা, কয় ভাগ, তোমরা তোমাদের পেটটাকে 3টা ভাগে ভাগ করবা, 3 ভাগে ভাগ করে একটা ভাগ তুমি খাবার দিয়ে ফিল আপ করে দিবা, আর একটা ভাগ তুমি পানি দিয়ে ভরাট করে দিবা, আর একটা ভাগ তুমি পুরো খালি রাখবা, তাহলে অসুখ তোমার কাছে আসতে বলে বলে আসবে, তুমি অসুস্থ হবা না। এখন আপনি এই পর্যন্ত বেয়ার বাড়িতে খাইছেন, একটু পরে বইনের বাড়িতে গিয়ে 7 আপ আরসিকোলা কি কি আছে সব খাইছেন, একটু পরে দোস্তর বাড়িতে গিয়ে চা কফি যা সমানে মারছেন, আবার ঘরে আসার পরে বিবিকে ধমক দিয়ে বলছেন গতকালকে বাজার থেকে ফলগুলো নিয়ে আসলাম দাও না কেন, খাইতে 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 বেলুনটাকে ফুলিয়ে ফেলেছেন, ভিতরে যে ফার্টসগুলো আছে ফার্টসগুলো সে লোডটা নিতে পারছে না, আস্তে আস্তে করে বন্ধ এগুলো অকিজো হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এই কারণে বন্ধু আপনি ঘন ঘন অসুস্থ হয়ে যান। সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য বন্ধু আজকে পেয়েছি ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে, বাংলাদেশের 36টা অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, মানুষের বডিতে গিয়ে টক্সিনকে মারতে পারে না। বলে হুজুর কেন গো, যখন আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই তখন আপনি অ্যান্টিবায়োটিক নিয়েছেন। এই করতে করতে শরীরের মধ্যে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কিছু অদ্ভুত কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে, যা বডির মধ্যে যখন কোনো ভাইরাস বা টক্সিন ঢুকবে এটা অটোমেটিক্যালি আপনার বডির ভিতরে ধ্বংস করে দেবে। অনেক বেশি বন্ধু অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে আপনার বডি পর্যন্ত আপনি অকিছু করে দিয়েছেন, এই কারণে বাংলাদেশের মানুষের মৃত্যুর হার এবং অসুস্থতার হার সুস্থতার তুলনায় অনেক অনেক বেশি। শেষ করে দিব দাদা ভাই, আরেকটু অল্প একটু আলোচনা একটু গুছাই তারপরে শেষ করব, কথা কি বুঝতে পারছেন আমার? আমি আর 2টা বন্ধু আমার দিকে তাকান। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে নিজের ব্যক্তিগত কিছু ব্যাখ্যা করলেন, এদিকে তাকান। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি বন্ধু, তখন ওই ইহুদি দুবাসী তিনি মনে করতেছেন নবীজি তো পার্সি ভাষা জানে না, কি জানে না, নবীজি তো পার্সি জানে না,
ও বন্ধু আমার নবীজির জিব্বার মধ্যে এমন নিয়ামত ছিল আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছেন যেই দেশের যেই ব্যক্তি নবীজির সাথে কথা বলতে আসতো নবীজির কথা বলা দেখে ব্যাখ্যা বিশ্লেষণ দেখে ওই ভাষাবিদরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যেত জোরে জোরে কল্লা আল্লাহু আকবার ওই সালমান পারসি তার ভাষায় বন্ধু বললেন যারা তা নবীজির কাছে আসতে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে বললেন নবীজির প্রশংসা করলেন কিন্তু ওই ইহুদি মনে করতেছেন নবীজি তো পারসি ভাষা বোঝে না আমি সালমান পারসির বিরুদ্ধে নবীজির কাছে কিছু কমেন্টস করব নেগেটিভ এবার তিনি যাওয়ার পরে নবীজির কাছে যেয়ে বললেন সালমান পারসি তো আপনাকে মন্দ বলেছে এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন না না তুমি মিথ্যা বলেছো সালমান পারসি তো আমার প্রশংসা করেছে যারা তাকে আমার কাছে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদেরকে সে মন্দ বলেছে ও বন্ধু সঙ্গে সঙ্গে ইহুদি দুবাসী নবীজির কাছে চলে গেলেন নবী গো আমি একটু আগে ভাবতাম আপনি নবী না এখন আমি বুঝে গেলাম আপনি সত্যিকারের নবী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আরো সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর প্রিয় রাসূল সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ নবীজির কাছে যা আসছে যত আসছে সব নিয়ামত না জি বন্ধুরে আমার হযরত জালহাম ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় গেলেন যাওয়ার পরে গিয়ে দেখলেন মক্কার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে তখন তিনি দৌড়ে চলে গেলেন আবু তালেবের কাছে যায় বললেন কোথায় গো আবু তালেব বের হয়ে আসেন মক্কার অবস্থা ভালো না অনাবৃষ্টির কারণে মক্কার মানুষ মৃত্যু সজ্জায় পশু পাখি মৃত্যু সজ্জায় গাছপালা মৃত্যু সজ্জায় এবার হযরত আবু তালেব তিনি কি করলেন কিছু বাচ্চা থেকে একজন শিশুকে বের করলেন বাচ্চাকে বের করলেন সেই বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এমন নূরানি দেখেছি ওনার চেহারা আমার কাছে মনে হয়েছে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে যেন সূর্য বের হয়ে আসছে সুবহানাল্লাহ কন্যা নবীজি নবীজির চেহারা মোবারক বন্ধু এমন ছিল নবীজির চেহারা মোবারক দেখতে মনে হতো চেহারার মধ্যেই যেন সূর্য চলছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাতে নবীজিকে দেখলেন শুয়ে আছে লাল চাদর মুড়ি দিয়ে তিনি বললেন আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার নজর দিলাম আরেকবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম একবার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম আমি সর্বশেষে চেয়ে দেখলাম আমার নবীজির চেহারা পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর এবার কি করলেন হযরত জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আবু তালেব শিশুটিকে নিয়ে চলে গেলেন খানায় কাবার কিনারায় বাইতুল্লাহর দেয়ালের সাথে ছোট্ট বাচ্চাটার ছোট্ট শিশুটার পিঠ মোবারক লাগাইয়া দিলেন তার মানে আপনার আমার প্রাণের নবীর পিঠ মোবারক ওই বাইতুল্লাহ খানায় কাবার দেয়ালের দিকে বন্ধ লাগিয়ে দিলেন লাগাই দিতে দেরি রে ওই যে ছোট্ট হাত দিয়ে আকাশের মধ্যে কি ইশারা করলেন ইশারা করতে দেরি আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না আকাশে কালো মেঘ জমতে দেরি রে প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না পাহাড় থেকে বন্ধু বিকট পানির পোয়ারা নামতে শুরু করলো মক্কা নগরী একেবারে আল্লাহ রাব্বুল আলামিন পুরো শীতল করে দিল আপনার আমার প্রাণের নবীর হাতের ইশারা সম্মানিত উপস্থিতি এইভাবে বললে কন্টিনিউ বলতেই থাকতে পারবো আলোচনা শেষ করে দিতে হবে অনেক সময় হয়ে গেছে একটু আমি নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দিব আপনারা কি দিবেন আমি কিন্তু রাসূলকে দাঁড়াইয়া সালাম দেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআকিরুহু আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আজকের নবীজি রহমত নবীজি বরকত
এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কতটুকু বুঝে নিয়েছেন জানি না। আবার যদি কখনো দেখা হয় কোথাও, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, বিশেষ করে শুক্রবার জুমার দিনটা কি স্পেশাল দিন হিসাবে, সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন, এই দিনটাকে শ্রেষ্ঠ দিন মনে করে জুমার দিনই স্পেশাল কাজ করবেন আমি একটু বলে দিই। কারণ এই দিনটাতে মানুষের জীবনের গুণা এমনভাবে তাকওয়া নিয়ে আমল করতে পারলে জীবনের গুণা মাফ হয়ে যায়। এদিকে তাকান, শুক্রবারে সব অন্য দিনের তুলনায় সবচেয়ে ভালোভাবে গোসল করবেন, ঘরে যে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা আছে যেটা লম্বা, লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাহ, লম্বা জামাটা পরবেন, আতর লাগাবেন, হেঁটে হেঁটে সবার আগে মসজিদে আসবেন। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন, জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, সে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আরেকটা কথা বলি, মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল আওয়াবিন, এই নামাজটা ছয় রাকাত, দুই রাকাত করে করে সালাম পিরাবেন, কয় রাকাত, দুই রাকাত করে করে সালাম পিরাবেন। রাসূল বলেছেন মাগরিবের নামাজটা যখন শেষ হবে তোমরা যদি প্রয়োজন হয় কথা বলতে পারবেন, কিন্তু প্রয়োজন না হলে রাসূল কথা বলতে নিষেধ করেছেন, আপনি কোনো কথা বলবেন না, মাগরিবের নামাজ শেষ করে সরাসরি আপনি কোথায় চলে যাবেন, আওয়াবিন নামাজ পড়তে চলে যাবেন। যখন আপনি আওয়াবিন পড়তে চলে যাবেন ছয় রাকাত আওয়াবিন সুন্দর করে পড়বেন, আল্লাহ রাসূল বলেছেন একদিনের আওয়াবিন পড়ার কারণে তোমার আমল নামে বারো বছরের নফল ইবাদতের সওয়াব পাবে। এই আমলগুলো একটু করার চেষ্টা করবেন, বেশি বেশি করে দুরুদ পড়বেন, জিকির করবেন। এদিকে তাকান, বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ে আসে, তার মানে আপনি কত তাড়াতাড়ি আল্লাহকে কাছে পৌঁছাবেন পারবেন না, আল্লাহ নিজে আপনাকে এসে ধরা দিবে। তাবারক আছে না, আপনারা তো এখানেই তাবারক দিবেন, এটা কি বিরিয়ানি না খিচুড়ি রে, ও মোর খোদা কি হইল রে, ভুটকা বলছে বুম না হুজুর না রে, এনে বুম উড়াই বুকে মায়ের গজলটা। হ্যাঁ এটা কেডা গাইতে কইছে, আমি দেখছি কোনটা চাই, আমার মা নাই হুজুর, এই যে এটা এটা আমার লেখা গজল। আচ্ছা ঠিক আছে গাইতেছি, আমার ফাগলাটাই আইছে ঘুরিয়া গেড়ে বুদ্ধি লই আইছে আর কি, বুঝছেন নি, সে একটা গজল চয়েস করে নিয়ে আসছে, এটা আমি মনে হয় দাখিল পরীক্ষা দেইও নাই, তার আগে এটা আমি নিজে লিখেছিলাম, নিজে সুর দিয়েছিলাম, এটাও আমার এই পাগলা ভাইদের পছন্দ, আবার নাকি কে কে অনুরোধও করছে, আবার ওইখান থেকেও যারা মিডিয়া ব্যক্তিত্ব আসছেন ওনারা অনুরোধ করেছেন গজল গাওয়ার জন্য, আপনারা কি শেষ সময় একটু গজল গাইবো, এটা কি পছন্দ করেন, মায়ের শানে গজল গাওয়া পছন্দ করেন তো, আপনি পছন্দ না করলে ঠকবেন, কেননা প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, উই শুড অবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, তাই না, আর যেরকম আমার নিজের লেখা গজল আসলে অনেকদিন ধরে এটা গাই না, কতটুকু সুন্দর হবে জানি না, যদি পারেন আমার সাথে একটু আপনারা সুর দেওয়ার চেষ্টা করবেন, রাজি আছেন, কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায়েকা ফেলে দিবাহানিশি তুষে রাগুন এই হৃদয়ে জলে, কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায়েকা ফেলে দিবাহানিশি তুষে রাগুন এই হৃদয়ে জলে, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদীমা, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী আমার নয়ন জলে, দিবাহানিশি তুষে রাগুন এই হৃদয়ে জলে, বলেন দিবাহানিশি তুষে রাগুন এই হৃদয়ে চলে,
আদর করে নেহি নি গো কেউ আমায় কোলে তোলে কিছু দিনা দোর করিয়া যাই যে আবারে ভোলে আমায় কেহে দিবে হে আর সান্ত্বনা গো মা আমায় কেহে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে দিবানিশি তুষে রাগুন হিরি ধোয়ে চলে আমি সবেদনা ভুইলা গো যাইতাম মায়েরা দূর পেলে সে মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তোরে আমি।